এমন এক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আমরা আবারও স্কাউটের ক্যাম্পে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সবাই এখানে আছে সবাই। এখন আমরা স্কাউট হয়ে আবারও ওই ক্যাম্পে যাচ্ছি। তো পুরো ভিডিওজিরা আমাদের সাথেই থাকুন। তো চলুন আমরা যাই। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান, আর আজকে আমাদের একাদশ গ্রুপ ক্যাম্পিং স্কাউট পক্ষ থেকে। আর আমরা আজকে যাচ্ছি আমাদের হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপের ক্যাম্পিং। তো আপনারা যারা যারা স্কাউট সম্পর্কে জানতে চান বা জানার আগ্রহ আছে, তারা সবাই আমাদের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। স্কাউটের প্রত্যেকটা মেনু, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ধাপ আপনারা দেখতে পারবেন। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমরা এখন সবাই যেতেছি, দেখতে পাচ্ছেন আমাদের সবাই এখানে আছে, সবাই গেতেছে আর কি। অনেকজন মিলা সবাই একসঙ্গে যাবো এখন। এখন আমরা ইস্কার উপরে উঠবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আমরা আগেরবার মতো আবার আজকে স্কাউটের ওই সেই ক্যাম্পে যাচ্ছি। আজকে আমরা সবাই মজা ফুর্তি করবো। তো আগেরবার মতন আজকে আমার সাথে আছে হাসান ভাই। হাসান ভাই একটু ইন্ট্রো দেখলেনি, হাসান ভাই বললো ইন্ট্রো দিচ্ছি একটু আগে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। যে পরিমাণ জ্যাম লাগছে, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের চ্যানেলে আগেও একটা ভিডিও দেখেছেন স্কাউট নিয়ে, আজকে আমরা সেকেন্ড ভিডিও করছি। এটা হচ্ছে আমাদের স্কাউট গ্রুপ ক্যাম্পিং। আজকে আমাদের স্কাউট ক্যাম্প হচ্ছে, ক্যাম্পে আমরা সবাই ক্যাম্পে হতে যাচ্ছি। আমরা আছি সামনে আরও লোকজন আছে আমাদের গ্রুপে। তো আপনারা যারা স্কাউট ক্যাম্প সম্পর্কে জানতে আগ্রহী বা দেখতে আগ্রহী, তারা আমাদের সাথে ভিডিওটা পুরো থেকে শেষ পর্যন্ত থাকুন। আপনারা সবটা জানতে পারবেন, বুঝতে পারবেন আর দেখতে পারবেন। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর এর যদি কোনো প্রশ্নের অ্যান্সার লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, আমরা এখন রাস্তায় আছি। আমরা ক্যাম্পের জন্য রওনা হয়ে গেছি সকাল সকাল। আমাদের হচ্ছে ওইখানে রিপোর্টিং হচ্ছে সকাল 8:30। আমরা 8টার মধ্যে বেরোয় একটু বাসা থেকে যে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো সবাই আমাদের সাথে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা ক্যাম্প লোকেশনে পৌঁছায় গেছি, আর একটু পরে আমরা এসে বসবো। তো এসে আপনাদেরকে সব দেখাবো। আমরা এখন চলে আসা বললাম, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গেট। তো আমরা এখন সবাই চলে আসলাম। তো হাসান ভাই একটু ওই পাশে গেছে, হাসান ভাই আসলে তারপর সবাই একলগে ঢুকবো। আমরা ক্যাম্পে যাচ্ছি, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পটা অনেক সুন্দর আর কি। ওই আমাদের সবাই এখানে আছে, দেখতে গেলাম অনেক সুন্দর। তো আমরা এখানে আজকে ক্যাম্পটা করি, অনেক সুন্দর আর সব কিছু মিলে অনেক সুন্দরই। গাইস এখন আমরা আয়সা বসছি, তো
আসার পর একটা টোকেন দিল, আপনাকে দেখাচ্ছি একটা টোকেন, দেখতে পাচ্ছেন একটা টোকেন দিচ্ছে, যেমন এক খাবারের টোকেন লাইনে দাঁড়া আছে দেখতে পাচ্ছেন। I dream of freedom, I dream of peace of mind, I dream of love, supernatural love, and everything I have makes me long for more, and the more that I have, the more I long for more, so this makes me realize that তাদের বক্তা মানে সাররা বড় বড় সাররা আইসা মানে কথা বলো, তো সেটা এখন শুনলাম এখন শুনে সকালে একটা নাস্তা দিছে কি কেক, কেক আমরা সবাই খেলাম, খেয়ে একটু বের হলাম হাঁটতে, দেখতে পারছেন মানে পথে গা লাগাইতেছে। গাইস আজকে শুক্রবার, এই জন্য এখন নামাজের টাইম দেওয়া হয়েছে, সবাই মানে কথা শেষ হয়েছে, তারপর সবাই বলছেন সবাইকে নামাজ পাঠানোর জন্য ভাড়া দিছে। দেখো আমরা নামাজ পড়তে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই এখন মসজিদ খুঁজতে আছি কোন জায়গায়, এখন সামনে যাই দেখি মসজিদ কোন জায়গায়, তো আমাদের সাথেই থাকুন, দেখা হবে নামাজের পরে। গাইস এখন আমরা দুপুরের খাবার খাবো, এই জন্য গাইস এই ছিল আজকে একটা ছোটোখাটো ভিডিও,
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করতে পারেন। আর আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও আপডেটস পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে আপনারা নতুন নতুন আপডেটস পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করবেন।